মামা হাই কর মামা হ্যাঁ এদিকে এসো বলো একটা কথা বল এদিকে আসো বলো আমার মাম্মার

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো চলো নতুন একটা ব্লগে যেহেতু দেখছো তো তোমরা বুঝতেই পারছো যে ব্লগটায় কি হতে চলেছে তো এখানে অনেক তত্ত্ব সাজানো হচ্ছে তত্ত্বগুলো বুঝতেই বিয়ে বিয়েবাড়ি হিসেবেই সাজানো হচ্ছে তোমরা আগের ব্লগুলো দেখে আই থিঙ্ক তোমরা গেস করেই নিয়েছো আজ হচ্ছে বউ ভাত বউ ভাতের অনুষ্ঠান তার জন্য এত তত্ত্ব সাজানো হয়েছে সব তথ্য প্রায় প্যাকিং কমপ্লিট বাট আমি এসেছি প্রায় শেষ মুহূর্তে তো শেষ মুহূর্তে এসে যেটুকু যা দেখেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো আগের ভ্লগুলো তোমরা যদি দেখে থাকো আর অনেক 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 ভালোবাসা পেয়েছে আগের ভ্লগুলোয় তো আমার খুব ভালো লেগেছে সেই জিনিসটায় তোমরা এইভাবেই আমায় সাপোর্ট করো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর একটা কিছু চেষ্টা করছি জানি না এটা হবে কি না তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে যে আসলে চুলের সাথে কি করতে চলেছি তো এইটা আমি যতদূর জানি এটাকে সূচিপত্র বা এরকম কোনো কিছু বলে তো এটা আমার বেশ খুব সুন্দর লেগেছে তো এটা এখন সাজানো চলছে আর এখানে আমার বোন আর আরেকজন সাজাচ্ছে দুজনে মিলে এটা ও একটু হেল্প করে দিচ্ছে কিন্তু আমার আর হয়নি কারণ নারু বাবা এখানে নিয়ে আসলে সব একেবারে ধরছে তার জন্য এখান থেকে নারু বাবাকে নিয়ে চলে যেতে হয়েছে সবশেষে ভাতলাম ভাবলাম চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা স্টার্ট করে তো বলে রাখা ভালো এখন আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দুপুরবেলায় ভাত আছে আর আছে হচ্ছে ডাল আর আছে মাছের ঝোল পাঁপড় ভাজা তো এখানে আমার মাই সবাইকে খেতে দিচ্ছে আর কি তো আমরা খাওয়া দাওয়া করে ঝটপট চলে যাব বাইরে বাইরে মানে পাশের ঘরে চলে যাব রেডি হওয়ার জন্য কারণ শীতকাল যেহেতু চারটের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যায় তো অন্ধকার হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমি যেখানে রয়েছি নগর পুরো বাজারের ওপর রয়েছি আর এখানে ওয়েদার দেখো এরকম পুরো এখন বাজি বিকেল চারটে নিচে আজকে হাটবার এখানে হাট বসেছে পুরো নিচেই হাট হয় পুরো তো এখানে আমার অবস্থা দেখো পুরো পাগলের মতো চন্ডি হয়ে বসে আছি আর আমি যেটা করতে চলেছি জানি না এটা হয়েছে কি না আর পুরোটা জানি না হয়েছে কিনা এটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো চলো গট গট করে আমি ঘরের দিকে যাচ্ছি ঘরে গিয়ে দেখাচ্ছি কে কি করছে আই থিঙ্ক সবাই শুয়ে বসেই কাটাচ্ছে এখন আমি গিয়ে তাড়া দেবো সবাইকে রেডি হওয়ার জন্য কারণ আমাদের রেডি হতে একটু টাইম লেগে যায় তো চলো সামনের জানালাটা দিয়ে তোমাদের এই দিকটা বাজারটাও দেখিয়ে দিই এই যে নিচে পুরো বাজার বসেছে এখানে আর দেখো যত দূর দেখা যায় শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি ছোটোবেলায় যখন আসতাম তত তখন এত এখানে ঘরবাড়ি ছিল না তো ছোটোবেলার সঙ্গে এখনের অনেক 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 পার্থক্য আছে কালকে তোমাদের যেই ব্লগটা দেখেছিলাম ওটা ছিল আমার মামাবাড়ির ব্লগ আর এটাও আমার মামাবাড়ি তো চলো এই কিউট জিনিসটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে তাই তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিলাম এই জিনিসটা এবার দেখে নেবো আজকের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা কিনা নাড়ু বাবা আর মামের একটা কীর্তি চলো দেখে নাও তোমরা এখানে একটু ভালো করে তোমরা খেয়াল করবে যে নাড়ু কিন্তু নাড়ুর চোখে আই মেকআপ করেছে ঠিক আছে দেখো চোখগুলো পুরো লাল করেছে মানে দাস ইচ্ছা খুশি মতন যেখানে সেখানে ঘষে মুখে মেকআপটা ওর কমপ্লিট করে নিয়েছে তো অন্যদিকে আমি আমার দিদিকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছি মানে আই মেকআপটা ওর একটু করে দিচ্ছি মানে আমি যেটুকু যা যা পারি তাই দিয়েই আর কি চেষ্টা করে দিই এরপরে তোমরা যে ঘটনাটা দেখবে সেটা হচ্ছে আর একটা অবিশ্বাস্যকর ঘটনা দিদি মামা মাকে খাওয়াচ্ছে মামকে খাওয়াচ্ছে আর আমি ওর আই মেকআপটা একটু কমপ্লিট করে দিচ্ছি কীরকম করে খাওয়াচ্ছে সেটা দেখে নাও তোমরা গলার মধ্যে ফোন দিয়ে আর কি ওর খাওয়াচ্ছে আর আমি একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি কারণ আমাদেরকেও রেডি হতে হবে তো চলো এরপরে কী হয় সেটা দেখো कहा वो ये गाना भी कितना अच्छा है তো তোমরা বড় বউকে দেখে নাও এখানে এখন ওদের ফটোশ্যুট চলছে আর কি তো আমরা এদের সামনেই বসেছিলাম আমরা দেখলাম বেশ অনেকক্ষণ আগেই এসেছি কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি কারণ নারু আমাদের সঙ্গে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকেই যেহেতু আমাদের দেখাশোনা করতে হচ্ছে তো খুবই একটা মুশকিলের মধ্যে দিয়ে আমাদের টাইমটা পার হয়েছে আর কি তো এখানে আর কি খেতে বসেছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছতে মিনিমাম দশটা বেজে গেছে ঠিক আছে সাড়ে নটা দশটা বেজে গেছে তো ওর হাতে ফোন দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ ও এখানে আর থাকতে চাইছে না কোনো মতেই তো একটু হাই করে দিল তাই ফোন দিয়ে আর কি বসিয়ে রেখেছি আদারওয়াইজ ওকে আমি ফোনে কার্টুনটা খুবই কম দেখাই আর কি মানে না দেখাতে পারলে আর কি দেখাই না তো এখানেও ও চুপচাপ বসে কার্টুন দেখছে এর জন্য একটু চুপচাপ আছে আর কি তা না হলে ও চেয়ারে বসছিল না নিচে নেমে দৌড়ি করছিল এই সব করছিল তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই তোমরা একবার দেখে নাও কি করবো বেশি দুষ্টু হচ্ছ তুমি একদম কথা শোনো না আবার একা একা কোথায় যাচ্ছ হাত ধরো মিমির মিমির হাত ধরো জানি না আমি রাতের অন্ধকারে এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হলো ব্যান্ডেল চার্চ এর ভেতরে ঢোকার অনেক বেশি ইচ্ছে আমার ছিল বাট রাত্রেবেলা বলে সেটা সম্ভব হয়নি অবশ্যই একদিন দিনের দিনের বেলা করে আসবো তো এর অপোজিটেই হচ্ছে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠানটা আর কি হয়েছিল এখানে আমরা সবাই মিলে জুয়েলারি সব কিছু খুলে নিচ্ছিলাম কারণ এত হেভি জিনিস পরে যাওয়াটা ঠিক না আর এখন তো সবাই ঘুমাতে ঘুমাতে যাবে আর কি গাড়ি ছাড়ছে না বলে বেশ প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছিল আমাদের সববার যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে তো ওরা তো বেশ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েই পড়বে আর এখন এই যে কোনে এসে আমার মার সাথে একটু কথা বলছিল মানে আমার মার বোন হয় তা কথাটা তা বললে একটু কান্নাকাটি হচ্ছিলো আর কি তো চললাম চলো বাড়ি যাই এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত সাড়ে তিনটে কি চারটে আমার ঠিক মনে নেই নারু বাবাকে এখন রেডি করছি মানে নারু বাবা ঘুমাতে ঘুমাতেই এসছে এখন আর একবার ওকে ঠিকঠাকভাবে শোয়াবো আর এখানে কেউ একটা তোমরা শুনতে পাচ্ছ না যায় না নিচে যারা ঘুমিয়েছে তাদের মধ্যে কেউ একটা নাক ডাকছে আর নিচে ঘুমিয়েছে আমার দুটো বোন আর আমার মা